বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোম্যাক্স Q370 হ্যান্ডসেট কীভাবে আপনারা গুগল অ্যাকাউন্ট রিমুভ করবেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা নেট কানেকশন দিয়ে নেবেন, আপনাদের সেট ফ্ল্যাশ মারার পরে এরকম অপশন আসলে আপনারা অবশ্যই নেট কানেকশন দিবেন। তো এই কাজটা করতে অবশ্যই নেট কানেকশন লাগবে। তো আমি আমার নেট কানেকশন দিচ্ছি। দেখুন, এরকম অপশন আসবে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এটাই আমরা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য যেটা করবেন, আপনারা মাঝখানে যে বাটনটা, যে হোম বাটন, সেটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি। চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে, তারপর আপনারা নো থ্যাংকস এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে, এখানে লিখবেন সেটিংস। তো সেটিংস লেখার পরে, সেটিংস অপশন আসার পরে সেটিং অপশন সিলেক্ট করবেন। সেট করার পরে এরকম অপশন আসবে, তারপরে আপনারা সেটটা রিসেট মারবেন। রিসেট মারার জন্য ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটা সিলেক্ট করবেন। আবার ফ্যাক্টরি ডাটা রিসেট, সেটা রিসেট মারবেন। স্কিপ করবেন, স্কিপ নিয়ে ইংলিশটা সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ ইয়েস, নেক্সট। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের ফোনের ফ্ল্যাশ মারার পরে যদি গুগল অ্যাকাউন্ট চাই, সেটা খুব সহজে রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।